বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের বিধায়ক খোকন দাসের উদ্যোগেই বর্ধমানের 35টি ওয়ার্ডের নাগরিকদের পরিষেবা দেবার লক্ষ্যেই বিধায়ক সহায়তা কেন্দ্র করলেন বিধায়ক। এদিন বর্ধমানের প্রাণকেন্দ্র কার্জন গেট সংলগ্ন ম্যান্ডেলা পার্কে বিধায়ক সহায়তা কেন্দ্রের উদ্বোধন হলো। এদিন এই সহায়তা কেন্দ্রের উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, মন্ত্রী স্বপন দেবনাথ এছাড়া উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি রবি চ্যাটার্জি সহ একাধিক নেতৃত্ববৃন্দ। এদিন মন্ত্রী স্বপন দেবনাথের কথাকে মান্যতা দিয়েই এই সহায়তা কেন্দ্রটি শুধু বর্ধমান দক্ষিণে নয়, জেলার সকলের মানুষের সুবিধার জন্যই ব্যবহৃত হবে বলে জানান বিধায়ক খোকন দাস। अच्छा लगा, अच्छा काम हो रहा है यहाँ से, डेवलपमेंट की भी सब आदमी, सब मिनिस्टर लोग को, MLA लोग को, सब अच्छा काम हो रहा है। और अभी हमारा जो खोकंदा है, खोकंदा तो यहाँ से मानव सेवक हो गया, मानव आम आदमी का सेवा करने का ही मोटो है, कोई पार्टी नहीं देखा का सेवा करने का मोटो ही सा काम है। तृणमूल का हिंदी सेल तो यहाँ पर तो अभी था नहीं, अभी नया बना, तो इसके लिए किस तरह से पब्लिक को? देखिए ममता दी का जो मोटो है ऑल ओवर इंडिया में आम आदमी को चाह रहा है, देश मचाते दरकार ममता दी सरकार, ऐसा मोटो हो गया। अभी अलग अलग स्टेट में बोला जो ममता जी का सरकार देश मचाते दरकार, ये मोटो हो गया। इसके लिए मेरा देश को बचाना के लिए और किसान लोग को बचाना के लिए और भाजपा को भागाना के लिए ममता जी को प्राइम मिनिस्टर चाहिए, ये आम आदमी का मोटो है, मेरा पार्टी का मोटो नहीं है। आम आदमी को ए बार PM ममता जी की चाहिए। সহায়তা কেন্দ্র হওয়া দরকার ছিল, কারণ অনেক সময় অনেক মানুষ সঠিকভাবে খুঁজে পায় না কোথায় যাবে, যেহেতু এখানে প্রশাসনিক হেডকোয়ার্টারগুলো সব এই জায়গাতেই, এখানেই মানুষ ঘুরে বেড়ায়। এখানে যখন একটা সহায়তা কেন্দ্র দেখবে কোনো উদ্যোগে হয়েছে, তারা এখানে আসবে এবং সহায়তা পাবে, এটা একটা খুব ভালো এফর্ট, খুব ভালো কাজে লাগার মতো একটা এফর্ট। এখানে বর্ধমান দক্ষিণে জেলা খোকন দাস সহায়তা কেন্দ্র এর আগেও পড়েছে, কিন্তু একদম গুরুত্বপূর্ণ জায়গায় বর্ধমান শহরে কার্জন গেট, সেখানে এই সহায়তা কেন্দ্র তিনি করেছেন। শুধু তিনি তার বক্তব্যে বলেছেন যে এটা খোকন দাস কিংবা বর্ধমান দক্ষিণের সহায়ক কেন্দ্র হলেও ওটা জেলার বিভিন্ন সময় যদি কোনো অসুবিধের মধ্যে পড়ে তাকে এখান থেকে তারা সার্ভিস দেবে। ধরো মমতাজি তো MLA করেছে, মানুষ MLA করেছে, মানুষের জন্য কাজ করবেন, সার্ভিস দেন। আর এটাও বলেছি আমার এই খোকনের এই অফিসে যদি যে কোনো মানুষ, অনেক মানুষ DM অফিসে আসে, SP অফিসে যায় এবং এখানে বিভিন্ন ধরনের অফিস হেডকোয়ার্টার প্রশাসনিক ভাবে হয়তো কোনো মানুষ কেউ কাউকে দাদা ধরে যেতে পারেনি, কে কোন রাজনীতি দেখা দরকার নেই। মানুষ এখানে সহায়তা কেন্দ্র ইন জেনারেল শুধু তৃণমূল আর নেতা তো নয়, এই কেন্দ্র এমনই কেন্দ্র যাতে পরামর্শ দিয়ে যে কোনো মানুষ তার সহযোগিতার জন্য এখানে আসতে পারে এবং তাদের দেওয়া হবে। মমতাদি প্রকল্পে তো অনেক কিছু আছে, যেমন গতকালই আমি এসেছিলাম, দুটি মেয়ে লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করেছে, ব্যাংক সেখানে ওকে ফিরিয়ে দিয়েছে, আমি নোডাল অফিসার কাছে নিজে হাজির হয়েছি, যেটা তো মমতাদি ওপেনটি করেছেন। শহরে এই নিয়ে আমি 6টা বিধায়ক কেন্দ্র খুলেছি, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ আজকে যেটা আমাদের উদ্বোধন হলো, কারণ এটা এরকম একটা জায়গায় বর্ধমান শহরের একদম মাঝের পজিশন, এবং স্বপনদা যেটা বললো যে এখানে DM SP সমস্ত প্রশাসনিক অফিস, তাই এখানে সারা জেলার মানুষ আসে বিভিন্ন কাজে, আমাদের এই অফিসটা সবসময় খোলা থাকবে, দিনের বেলায় যে কোনো মানুষের যে কোনো অসুবিধা হলে আমাদের সঙ্গে এখানে যোগাযোগ করলে আমাদের পাওয়া যাবে, এখানে আমাদের লোক থাকবে এবং আমিও এখানে একটু বেশি সময় দেবো, তাহলে মানুষের অনেক উপকার হবে, কারণ অনেকে এসে খুঁজে বেড়ায় কোথায় কাকে পাবে, এই ঠিকানাটা থাকে না, এটা একটা আমাদের সাধারণ মানুষের এবং আমাদের দলের কর্মীদের একটা ঠিকানা হলো যে এখানে আসলেই অন্তত পাওয়া যাবে, কি কেউ কিছুক্ষণ এখানে বসলো, অন্য আমাদের দলের বিধায়করা অন্য অন্য পঞ্চায়েত জেলা পরিষদের বিভিন্ন
কাজের জন্য আমাদের পদাধিকারীরা আসে, অনেক সময় ডিএম সাহেব একটু পরে আসে কি এসপি সাহেব থাকে না, তারা আমাদের এখানে এসে বসতে পারবে, পরে তারা আসার পর তাদের সঙ্গে দেখা করতে পারবে। এইরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের খুব একটা অফিসের খুব প্রয়োজন ছিল, আমরা সেই অফিসটা করেছি। এই অফিস থেকে আমরা সমস্ত মানুষের পরিষেবা দেওয়ার চেষ্টা আমরা। বর্ধমান থেকে রাজীব মণ্ডল ও পিন্টু ব্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।